হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রহমতে ভালো আছেন, আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আজকে আপনারা আমি দুইটা রেসিপি শেয়ার করবো, রাইস কুকার বিরিয়ানি আর হার্ড চিকেন বুনা। আপনারা যারা প্রায় মানুষই আছেন, হার্ড চিকেনও একটা আলাদা একটা গন্ধ ফাইন বালা ফাইন না খাইতা, তারারে আমি কইমু আমারও টিপস আর স্টেপ বাই স্টেপ ফলো করি একবার রান্ধিয়া দেখোকা, ইনশাল্লাহ আপনারার ভালা লাগব। আমিও শপিং করলাম আইসল্যান্ড, আইসলাম চিজোর বার নেওয়ার লাগি, তো শপিং করিয়া এন চিপস উপসও লই লইছি, শপিং করিয়া আইলাম চপ সফ কিতা কিনরাম, এটা আপনারা নেক্সট ব্লগও আমি দেখাই মানে। তো ওই তো বিল পেমেন্ট করি লইলাম, করিয়া এখন যাইরাম গিয়া গড়, গড় গিয়া সব কিছু প্রিপেয়ার্ড করিয়া দেন আমি আপনারা সামনে আরবার আইরাম। এই তো দেখতে পারা রাইস কুকারের রাইস তিন পট লইয়া দইয়া এন তেজপাতা ডালচিনি আর আস্ত জিরা ইউজ করমু, আরও গুঁড়া মশলাগুন ইউজ করবো। আপনারা স্ক্রিনও দেখতে পারবা কি জাত মশলাগুলো আমি ইউজ করাম। দিলাই মু তুরা বোনলেস চিকেন আলুরে পিস পিস করে কাটিয়া দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। আপনারা চাইলে এন খাসাফিয়েজও খালি ইউজ করতে পারেন আর ফ্রাইড অনিয়নও ইউজ করতে পারেন, দুইটার মাঝে যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আমি দুইওটাই ইউজ করছি। আমার কাছে মনে হয় দুইওটা দিলে টেস্টটা আরও বেটার হয়। আপনারা চাইলে ডালচিনির বদলা এন স্টার এনিসও দিতে পারেন, আমি স্টার এনিস দিলে আমার বাচ্চা ইনতে বালা ফাইন না, দাঁত সাই আমি আর স্টার এনিস দিছি না, বাট স্টার এনিস দিলে আরও সুন্দর খুশবু হয়। দেন খেরিয়ান্ডার আর গি দিয়া পরিমাণ মতো পানি দিয়া বয়াই দিলাম রাইস কুকারও। এখন চিকেনের পালা হান্ডি বয়াইয়া, হান্ডি গরম হয়ে গেলে তেল আর দিলে এলাম গোটা গরম মশলা, আপনারা স্ক্রিনেও দেখতে পারা আমি কোন কোন গরম মশলা ইউজ করছি। দেন দিলেই মু কুচি করিয়া কাটা পিঁয়াজ, এইটাও আপনারা টেস্টের উপরে ডিপেন্ড করে, আপনারা খেয়ে কতটুক গ্রেভি খাইতে পালা ফাইন, তো আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ ইউজ করতে পারেন, বাট আমি এনো দেড় কাপের মতো পেঁয়াজ ইউজ করছি, আপনারা চাইলে এনো দুই কাপও ইউজ করতে পারেন, এটা যার যে টেস্টের উপরে ডিপেন্ড করে আর কি। আদা রসুন দিয়া পেঁয়াজ একটু নরমই গেলে লগুন দিলেইলাম, আমরা যেহেতু গোটা গরম মশলা ইউজ করছি আমরা আর গরম মশলার পাউডার ইউজ করা লাগতো না, তো থুরা হট ওয়াটার ইউজ করলাম। ও পর্যায়ে আপনারা কোনো সময়েও ঠান্ডা পানি ইউজ করবেন। আমার মশলা খসানি হয়ে গেছে, এখন দইয়া রাখা মাংস গুন্তরে দিলেই মু দেখতে পারা এন স্কিন রয়েছে মাংসর। হার্ড চিকেন স্কিন সহ রানলে এ চিকেনটা আরও বেশি মজা লাগে, চিকেনরে বালাটিকে খসাইয়া এন কন্টিনিউসলি আপনারা লারি লারি খসাইবা, খসাইয়া দেন 30 মিনিটও লাগে ঢাকনা দিয়া গুড়িয়া তৈ রাখবা, আর অবশ্যইও 30 মিনিটের ভিতরে চিকেনরে লারিয়া দিবা, গ্যাস লো ফ্লামও রাখবা। 30 মিনিট বাদে চিকেনের কালার দেখরানি কত সুন্দর মাশাআল্লাহ, আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি কোনো পানি ইউজ করছি না। মাংস থেকে যে পানিটা বাড়াইছে আমিও পানি দিয়েও আস্তে আস্তে লো ফ্লামেও দিয়া কুক করছি, আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, বাট আমি আপনারা পার্সোনালি রিকোয়েস্ট করবো পানি ইউজ না করাটা বলা। সাইডে আর একটা কড়াইয়ে তেল দিলাম, দিয়া তেল গরম হয়ে গেলে দিলেইলাম জিরা, আগুনটা অবশ্যই লোত রাখবা, হাই হিটও করলে জিরা জ্বলি যাইব। দিলাইলাম পেঁয়াজ কুচি করিয়া, বেগুন তরে লারিয়া গোল্ডেন ব্রাউন আমার করার কোনো দরকার নাই, জাস্ট খালি পেঁয়াজের খাসা গন্ধটা গেলে গিয়ে হয়েছে। আপনারা হয়তো বা চিন্তা করা যে আমি এগুন কিতা করম, এই যে দেখুন কিতা করলাম, এ বাগারটা দেওয়ার কারণে কি তৈব কঞ্চাই বুঝে কইসলাম। আপনারারে যারা হার্ড চিকেন খাইতা চাই না, আপনারা তারারে ওলা খান একবার রান্ধিয়া দিওন, অথবা আপনারা ওলা খান রান্ধিয়া দেখতে পারেন, আপনার কাছে অবশ্যই ভালো লাগবো। যারা হার্ড চিকেন খাইতা ভালা পাইন না তারা ওটার প্রেমে পড়ে যাইবা, আমি আর ওয়েট করতাম পারলাম না, আমার লাঞ্চটা শেষ করিলাই আলহামদুলিল্লাহ। দেখরানি কত সুন্দর নরম হয়েছে, কোনো শক্ত নাই, হার্ড চিকেন লো ফ্লামও দিয়ে রানলে খুব সুন্দর করে নরম হয়, শক্ত একটুও থাকে না। বাচ্চানরে খাওয়াইয়া অন বইয়া তারা খেলাইরা মচ্ছি দর লাগি রেডি হইয়া তারা বেবির লগে খেলাইরা, আপনারা একটু খেয়াল করো কা বেবি কিন্তু আসল বল দরের, আর মারিয়ামে ট্রাই করে নকল বলটা বেবিরে দেওয়া লাগি, বাট তাই ওই দেখুন বল লইয়া ফেলাই দেয় তাই অরিজিনালটা নেই গে, তো মারিয়ামে আরবার ট্রাই করলাম, এবার দি তারার মসজিদও লাগি লেট হয়ে যার, তারার কিতা খবর আছে নি।
তারা তো বেবিরে ফাইলে ওলাখান বেবির লগে খেলাত লাগলে আর কোনো খবর নাই। তাইন বারবার ও বলটা তুলিয়া ফালাই দিরা আর মারিয়ামে বারবার চেষ্টা করা। তাইন আরও একটা গ্রিন বল লইয়াইছেন কইনা মহন তাই ধরব, কিন্তু না তাইন ও বাউন্সি বলই ধরেন আর হগুনি চাইয়া ফালাই দিন। এটা তোমরা যাইতাই না নিবে মুচ্ছি ইনশাল্লাহ। আমি জানি এটা সকলেই পারেন, আপনারারে আর এটা আমার নতুন করে ইকাইয়া দেওয়ার কোনটা নাই, আমি জাস্ট একদিন আপনারারে দেখাইম আর আমার অভিজ্ঞতা অনুযায়ী কিছু টিপস আপনারা লগে শেয়ার করুন। এতে করিয়া নতুন যারা আসেন আশা করাম তারা লাগে ইউজফুল হইব। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।